গাড়ি গাড়িবাহরে হামলার ঘটনায় মামলা দায়ের তথ্য প্রমাণ হাতে দাবি আইনজীবীর পাহাড় ধসের আট দিন পর খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক চলবে হালকা যানবাহন ঈদের আগেই যানজটে নাকাল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চরম ভোগান্তিতে যাত্রীরা বিশেষ নিরাপত্তার আওতায় আসছে সচিবালয় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার কয়েকশো সিসি ক্যামেরা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এতে ছাব্বিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আজ চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার তিন দিন পর এই মামলা দায়ের করেন বিএনপি পন্থী এক আইনজীবী নয়ন তথ্য ও ছবিতে রেস্ট রিপোর্ট গেল রবিবার রাঙ্গামাটিতে পাহাড়দর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহর এ সময় হামলায় আহত হন মির্জা ফখরুল ও আমির খুসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন নেতা ঘটনার তিন দিন পর ছাব্বিশ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক শনাক্ত করা হয়েছে আসামিদেরকে আসামিদেরকে শনাক্ত করার পরে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা নিতে আমাদের দুই দিন সময় লাগছে এই কারণে মামলাটা করতে একটু বিলম্ব হইল এবং আজকে মামলা করছি আইনজীবীরা দাবি করেন হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে এছাড়া মামলার সব তথ্য প্রমাণ আছে বলেও জানান তারা এই মামলা সঠিকভাবে তন্তলে যে পুলিশের উপস্থিতিতে ঘটনা হয়েছে তারাও এই মামলায় আসামি হবে এবং এই মামলা আমাদের ডকুমেন্টারি এবং দালিলিক এবং ভিকটিম সাক্ষ্য রয়েছে আমাদের এই মামলা প্রমাণের যথেষ্ট উপাদান রয়েছে এই মামলায় অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি এদিকে রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনাকে অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় এমপি ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ তবে তিনি অভিযোগ করেন তাদের গাড়ির ধাক্কায় দুইজন পথচারী আহত হন এ নিয়ে বাঘ জেরে অপ্রীতিকর ঘটনা ঘটে বুধবার সংসদে দু হাজার সতেরো অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসান মাহমুদ তারা রুট পরিবর্তন করেছে এটি পুলিশ প্রশাসনকে তারা জানায়নি তারা রাঙ্গামাটি রোড থেকে যেতে বিশ পঁচিশ কিলোমিটার দূরে সেই রোড দিয়ে কাপ্তাই রোড হয়ে তারা যাওয়া শুরু করলেন এবং ইসাখালী যেটি উপজেলা সদর রাঙ্গনী উপজেলা সদর সেখানে যাওয়ার পর তাদের গাড়ির ধাক্কায় দুজন পথচারী আহত হয় এরপর যখন সেখানে জটলা তৈরি হয় বিতন্ডা হয় তখন জনতার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার জন্য উদ্যত হয় তখনই অপ্রীতিকর ঘটনা ঘটে পাহাড় ধসে বিধ্বস্ত রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক আজ থেকে খুলে দেয়া হচ্ছে দুপুর থেকে সড়কে হালকা যানবাহন চলাচল করবে গেল এগারো জুন প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের একশো চল্লিশটি স্থান ধসে পড়ে কোথাও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় এতে সোমবার থেকেই রাঙ্গামাটির সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এই পথে এক সপ্তাহ ধরে পায়ে হেঁটে চলাচল করে স্থানীয়রা সড়ক সংস্কারে কাজ করে সেনাবাহিনী এবং সড়ক ও জনপদ বিভাগ তবে ভারী যান চলাচলের জন্য সড়কটি পুরোপুরি ঠিক করতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জীবনের মাঝেও রোজা রাখছেন ক্ষতিগ্রস্তদের অনেকেই সেহেরির ব্যবস্থা নেই তাই রাতে দেয়া খাবার বাঁচিয়ে রাখছেন ভোর রাতের জন্য কেউ শুধু পানি মুখে দিয়েই করছেন রোজা নিয়ত ঠিকমতো ঘুম নেই নেই গোসলের ব্যবস্থা তারপরও আজানের ধ্বনি কানে যেতেই ছুটে যাচ্ছেন মসজিদ পানে রাঙ্গামাটি থেকে রামিম হাসানের রিপোর্ট ছবি তুলেছেন শেখ জালাল এমন অবর্ণনীয় কষ্টের মাঝে রাত পার করতে হবে স্বপ্নেও ভাবেনি ঘর হারা মানুষগুলো গত রোজাতেও হয়তো এ সময়টাতে ব্যস্ত ছিলেন সেহরি খাওয়া নিয়ে আজ তাদের ঘুমোতে হচ্ছে আশ্রয় কেন্দ্রের স্যাঁতছেতে ফ্লোরে কারণ আশ্রয় কেন্দ্রে তো আর সেহরির ব্যবস্থা থাকে না তারপরও শত কষ্ট উপেক্ষা করে অনেকেই সেহরি খাচ্ছেন তাদের বিশ্বাস বিপদই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বিপদে ফেলেই মহান সৃষ্টিকর্তা বান্দাদের যাচাই করেন আমি তো সারতে পারি না যত হস্ট না কেন আল্লাহ কিছু না কিছু তো একটা কইরা যাইতেই হবে তাই বলতে রাখতেছি শেয়ারের খাবার বলতে আলাদা করে দেয় নাই দু বিকেলবেলা যে হাঁটা দেয় হাঁটা থেকে আমরা কিছু রাইখা দিই আর কিছু বিকালে খাই শেয়ারের জন্য দিই ইফতারি যদি মনে করো কেউ বাহির থেকে আইন দেয় তেও হয় নাহলে আমরা নিজের তুল করি

সেহরির পাট চুপতেই হজরের ওয়াজ শুরু এবার মসজিদে যেতে হবে গোসলের ব্যবস্থা হয়নি অনেকেরই তাদের কি মহান আল্লাহ সবই জানেন তাই অজুসেরেই নামাজে দাঁড়াতে শুরু করেন মুসল্লিরা নামাজ শেষে দুহাত তুলে ক্ষুধার দরবারে প্রার্থনা সকল মানবজাতিকে তুমি হেফাজত করো হে পরম করো ধর্মের শক্তি বোধ এখানে শত বিপদেও হাল না ছাড়া পরম করুণাময়ের প্রতি আস্থা আর প্রার্থনা বিপদে মনে রক্ষা করো হে রহিম রহমান আর তাই বিপদগ্রস্ত মানুষগুলো শত দুর্যোগের মাঝেও খোলে না মহান সৃষ্টিকর্তার কথা রামিম হাসান নিউজ টোয়েন্টি ফোর গুলশানের যে বাড়ি থেকে ব্যারিস্টার মৌদুদ আহমেদকে উচ্ছেদ করা হয়েছে সেটির একমাত্র আইনানুগ মালিক অস্ট্রিয়ান নাগরিক করিম ফ্রান্স সোলায়মান। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন বাড়িটির দখল তাকে বুঝিয়ে দিতে এবং তার নামে নাম জারি করতে রাজুকে আবেদন করেছেন বলেও জানান করিম তিনি নিজেকে প্রয়াত ইঙ্গে মারিয়া এর একমাত্র সন্তান এবং আইনানুকভাবে তার সব সম্পত্তির উত্তরাধিকারী বলে দাবি করেছেন মিসেস ইঙ্গেমারিয়া ফ্ল্যাটস প্রচলিত আইন অনুযায়ী আমার মায়ের পর আমি উক্ত সম্পত্তির একমাত্র আইনত মালিক সুতরাং আমার নাম রাজুক ও যথাযথ তহশিল অফিসে নাম জারি পূর্বক ভোগ ভোগদখলের একমাত্র আইনলুক অধিকারী জয় এদের আগে এই যানজটে নাকাল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রতিদিনই এই মহাসড়কের বিভিন্ন অংশে বিশ থেকে পঁচিশ কিলোমিটার যানজট থাকে এতে চরম ভোগান্তি পোহান যাত্রীরা যানজট নিরসনে হাইওয়ে পুলিশ আশ্বাস দিলেও যাত্রীরা তাতে সন্তুষ্ট না শেখ জিন্নার তথ্য ও ছবিতে ঈদের ঠিক আগে একদিকে সড়কের উন্নয়ন কাজ অন্যদিকে টানা বৃষ্টি দুই মিলিয়ে ঢাকা মহাসড়কে যানজট যেন কমেই না মহাসড়কটিতে প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়

মিষ্টি রেজন পানি জমে থাকে না এই কারণে যানজট জামলাই গেল রাত থেকে 11:00 এর করে আছে কোনো খাওয়া দাওয়া নেই কোনো কিছু নেই গাড়ি সাইড করার মতো কোনো জায়গা নাই যান চলাচল স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম কাজ করবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার গাজীপুর চৌরাস্তা থেকে চংড়া পর্যন্ত আমরা আশপাশ এলাকায় আমরা উচ্ছেদ বেজতন ঘোষণা করছি আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করছি কন্ট্রোল রুম আমরা স্থাপন করছি বাইশ তারিখ থেকে আমাদের মানে লক্ষ লক্ষ শ্রেণী বাড়ি যাবে সেদিন থেকে আমাদের বেশি বেশি কোর্স আমরা নিয়োগ করব প্রতি ঈদে ৩০ থেকে ৩৫ লাখ মানুষ এই মহাসড়ক ব্যবহার করে থাকে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি এবারে রাজধানীর সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট যারা নিয়েছিলেন তাদের যাত্রা শুরু হয়েছে আজ থেকে বুধবার সকাল থেকে অগ্রিম টিকিটের ট্রেনগুলো যথাসময়ে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় বলে স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তী জানিয়েছেন প্রথম দিনে যাত্রীদের চাপও কিছুটা কম আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাফিয়াজ রাসনা রাসনা কেমন ভিড় দেখছেন ঘরে ফেরা মানুষের সজল যেমনটি বলছিলেন আপনি বলছিলেন যে আজকে সকাল থেকে কিন্তু যারা অগ্রিম টিকিট নিয়েছেন ঈদের জন্য তারা কিন্তু আজকে থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন সকাল থেকে কিন্তু আজকে কিন্তু তেমন একটা চাপ নেই কারণ আজকে যারা বাড়ি ফিরছেন তাদের বেশিরভাগই পরিবার যারা থাকেন পরিবারের সদস্যরা যারা থাকেন তারা বাড়ি ফিরছেন কিন্তু অফিসগামী যারা রয়েছেন তাদের ছুটি কিন্তু এখনও কার্যক্রম না হয় তারা কিন্তু আগামী কাল অথবা তার শুক্রবার থেকে দেখা যাচ্ছে তারা বাড়ি ফিরতে শুরু করবেন এখানে সকাল থেকে আমি আছে সকাল থেকে কিন্তু প্রায় ভোর থেকে সকাল ছয়টা থেকে কিন্তু আধা ঘন্টা পর পর এখন পর্যন্ত প্রায় কিন্তু তিরিশটি ট্রেন ছেড়ে গেছে এবং দুপুর বারোটা থেকে একটু বিরতি দিয়েই কিন্তু এক ঘন্টা পর পর সকাল থেকে যেমন আধা ঘন্টা পর পর ট্রেনগুলো ছেড়ে গিয়েছে এবং দুপুর বারোটা থেকে কিন্তু এক ঘন্টা পর পর ট্রেনগুলো ছেড়ে গিয়েছে এখানে যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি তবে আজকে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই কেননা আজকে যেহেতু একুশ তারিখ এবং ঈদের এখনও দুই তিন দিন বাকি রয়েছে সুতরাং আজকে কিন্তু চাপ একটু কম রয়েছে আমরা এখানে এই মুহূর্তে একটু কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে ঢাকা চট্টগ্রামের একটি ট্রেন এ তো আমরা এখানে একটু ঘরমুখী যাত্রী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করে দেখি যে আসলে এই ঈদে তো তারা পরিবারের সঙ্গে যাচ্ছেন ঈদ করতে তো আসলে এইটাকে তারা কীভাবে দেখছে ঈদে বাড়ি যাচ্ছে হ্যাঁ বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি যাবো সবাই একসাথে ঈদ করতেই চট্টগ্রামে যাওয়া খুব ভালো লাগছে আমার বাচ্চাও খুব খুশি যে ঈদের বাড়িতে যাচ্ছি ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোরকে যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আপু আর যেমনটি উনি বলছিলেন যে আসলে এই ঈদে কিন্তু পরিবার পরিজন নিয়ে ঈদ করতেই কিন্তু সকলে আসলে বাড়িতে যান এবং যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনই ভিড় এড়াতে কিন্তু তারা এখনই রওনা দিয়ে দিচ্ছেন এবং যারা অফিসগামী রয়েছেন যারা রাজধানীতে কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু আগামীকাল এবং আরও দুই দিন হাতে রয়েছে তাদের সেদিন তারা হচ্ছে যে এই তারা এই যাত্রা তাদের শুরু করবেন তো আমরা এখানে এই ট্রেনটি কিন্তু তো আমাদের সামনেই দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই ট্রেনটি কিন্তু আমাদের সামনেই ছেড়ে যাচ্ছে তো কিছু আমরা আশা করব যে এই ট্রেনে যারা যাত্রী রয়েছেন চিটাগাংমুখী চট্টগ্রাম মুখী যারা যাত্রী রয়েছেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারেন সচর আরেকটি তথ্য জানাতে চাই আপনাকে সেটি হচ্ছে যে এখানে কিন্তু সকাল থেকে আমি দেখেছি যে স্বেচ্ছাসেবকের প্রায় পঞ্চাশ জন কর্মী এখানে শিফটিং করে করে কাজ করছে যারা যাত্রী রয়েছেন ঘরমুখী যা যারা যাত্রী রয়েছেন তারা এখানে প্ল্যাটফর্মে আসার পরে তাদের গন্তব্যে ট্রেনটি পেতে যেন কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেটি কিন্তু তারা খেয়াল রাখছেন এবং কোন প্ল্যাটফর্ম দিয়ে তাদের গন্তব্যে ট্রেনটির কাছে পৌঁছাতে হবে সেটি কিন্তু তারা দেখিয়ে দিচ্ছেন তবে আজকে কিন্তু প্রথম দিন হাওয়াতে এখন পর্যন্ত তেমন একটা চাপ নেই আমরা অন্যান্য বা যেরকম দিয়ে দেখে থাকি যে ট্রেনের ছাদে উঠে মানুষ বাড়ি ফিরছে সেই চাপ কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি এবং আমরা আশা করবো যে এ ধরনের কোনো চাপ যেন শুরু না হয় তবে যারা ঘরমুখী যাত্রী রয়েছেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরে প্রিয়জন নিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারেন সজল কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত ঘরমুখী ঈদ যাত্রীদের আমার কাছে এই ছিল সবচেয়ে সংবাদ রাজনা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী সাফিয়াজ রাসনা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছিলেন আমরাও আশা করছি রাসনা যে নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা সম্পন্ন হবে বছর শেষ দিকে বিশেষ নিরাপত্তার আওতায় আসছে বাংলাদেশ সচিবালয় মধ্যে তৈরি করা হয়েছে হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার লাগানো শত শত সিসিটিভি ক্যামেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ বলছে নিরাপত্তা বিঘ্ন ঘটিয়ে সহজে যেন কেউ পার পেয়ে যেতে না পারে সেজন্য ভেতরের পাশাপাশি বাইরেও নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে জুবার আল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত প্রতিদিন এভাবেই প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শত শত গাড়ি সকাল নয়টা থেকে পৌনে এগারোটা পর্যন্ত এখানে গাড়ির চাপ এতটাই থাকে যে নিরাপত্তা কর্মীদেরও হিমশিম খেতে হয় সঠিকভাবে গাড়ি এবং গাড়ির মানুষদের পরীক্ষা করে ভেতরে প্রবেশ করাতে সরকারের অধিকাংশ মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ এখান থেকেই সম্পূর্ণ হয় আর এ কারণে প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই জায়গার নিরাপত্তা ব্যবস্থাকে করার সিদ্ধান্ত নিয়েছে এ কারণে এরই মধ্যে জোরদার করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি নির্মাণ করা হয়েছে সচিবালয়ের চার কোনায় চারটি সহ মোট সাতটি ওয়াচ টাওয়ার এছাড়া তৈরি করা হয়েছে বাউন্ডারি ওয়ালের বাইরেও নিরাপত্তা বাহিনীর জন্য বারোটি সেন্ট্রি পোস্ট বাংলাদেশ সচিবালয়ের ঠিক এই জায়গাটিতেই বসানো হবে অত্যাধুনিক স্ক্যানার যা দিয়ে সচিবালয়ে প্রবেশকৃত এসব গাড়ি বৈধভাবে প্রবেশ করছে কিনা তা যেমন নিশ্চিত করা যাবে ঠিক একইভাবে গাড়ির ভেতরে অবস্থানরত মানুষটিও বৈধভাবে প্রবেশ করছে কিনা সেটিও স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে এই ব্যবস্থার পাশাপাশি চলতি বছরের শেষ দিকে সচিবালয়ের চার দেয়ালের বাইরেও নজরদারিতে থাকবে নিরাপত্তা কর্মী জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব ডক্টর কামাল উদ্দিন আহমেদ ওইটা ডিভাইস এখনো আমরা এখনো অ্যাকোয়ার করতে পারিনি অর্থাৎ আমরা এখনো ক্রয় করতে পারিনি এটা ধরেছি যে আমরা সহসায় এটাকে ক্রয়ের কার্যক্রম সম্পাদন করব এটা হলে আমার মনে এটাও আমরা চেষ্টা করব যে এই ডিসেম্বরের মধ্যে এটাকে আমরা সম্পন্ন করার জন্য সচিব আরও জানান পায়ে হেঁটে যাওয়ার গেটেও বসানো হবে বডি স্ক্যানার আর অকারণে যাতে কেউ সচিবালয়ে অবস্থান করতে না পারে সেটাও নিশ্চিত হবে স্বয়ংক্রিয়ভাবে অনাকাঙ্ক্ষিত কেউ যাতে ঢুকতে না পারে সেটা নিয়ন্ত্রণ করা হবে এবং যে কোনো ধরনের গাড়ি ঢুকতে পারবে না সেটাও নিয়ন্ত্রণ করা হবে এবং একই সাথে গাড়ির ভিতরে কোনো রকমের কোনো এক্সপ্লোসিভ বা কোনো ধরনের ক্ষতিকর কোনো কিছু আছে কিনা সেটাও কিন্তু স্ক্যানিংয়ের মাধ্যমে বেরিয়ে যাবে এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ অফিস নথি ও বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব গ্রাম উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে গৃহীত একটি বাড়ি ও একটি থানার একটি খামার প্রকল্পের আওতায় মোট আঠাশ লাখ সাতচল্লিশটি সদস্য পরিবার উপকৃত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মোহাম্মদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সরকারি দলের সদস্য দিদারুল আলমের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন দু সালে স্বাধীনতার সত্তরতম জয়ন্তীতে বাংলাদেশের অর্থনীতির আকার দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় প্রায় বারো হাজার ডলার উন্নীত হবে প্রধানমন্ত্রী বলেন দু সালের বাংলাদেশের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে সে লক্ষ্যে শিল্প বিকাশ ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে বর্তমান সরকার বিদ্যমান বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন শিল্পে বিভিন্ন পরিষেবা ভূমির নিশ্চয়তা প্রতিযোগিতামূলক প্রণোদনা এবং ওয়ান স্টপ সার্ভিস প্রদান সহ বিনিয়োগ বান্ধব আইন ও নীতিমালা প্রণয়ন করেছে বলেও জানান সাংসদ মামুনুর রশিদ কিরণের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান উনিশশো থেকে দু পর্যন্ত বিভিন্ন সরকারের মেয়াদে দেশে মোট তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেটে আগুন লেগে দুশোর বেশি দোকান পড়ে গেছে এর মধ্যে অন্তত একশো দোকান প্রবাসী বাংলাদেশিদের এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সবাই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বাথার দোতলায় মার্কেটটিতে আগুন লাগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিদ্যুতিক বৈদ্যুতিক কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে মার্কেটটিতে চার শতাধিক দোকান রয়েছে যার বেশিরভাগই প্রবাসী বাংলাদেশিদের সংবাদের এই পর্যায়ে দিচ্ছে বিরতি আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ চোরাকারবারের মাধ্যমে জীবন চালান বেনাপোলের সীমান্ত ঘেঁসা গ্রামের বহু মানুষ কখনো প্রশাসনের সহযোগিতায় কখনো বা প্রশাসনের চোখে ধুলো দিয়ে খোদ বেনাপোল স্থলবন্দর দিয়েই তারা আনছেন ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বৈধ পথে কেমন করে চলছে এই অবৈধ কারবার বেনাপোল স্থলবন্দর নিয়ে ধারাবাহিক প্রতিবেদন বৃত্তবন্দী বেনাপোল এর চতুর্থ পর্বে তার উত্তর খুঁজেছেন লাকমিনা জাসমিন সোমা ক্যামেরা ছিলেন হায়দার আলী গ্রামের নাম বড় আছড়া এই গ্রামের বেশিরভাগ মানুষ বেনাপুল সীমান্ত দিয়ে ভারতীয় গরু কিংবা পণ্য এনে জীবিকা নির্বাহ করেন আর অধিকাংশ ক্ষেত্রেই তারা সেটা করেন অবৈধ পথে কয়েকটি পরিবারের খোঁজ মিলল যারা চোরাকারবারিদের হয়ে ভাড়া খাটে তাদের আরেক নাম লাগেজ পার্টি বাস্তবতা হলো খোদ বেনাপুল চেকপোস্ট দিয়ে বৈধ পথেই অবৈধ পন্থায় পণ্য আনে এই ভাড়াটেরা কিভাবে আনে মানুষ আর পাসপোর্ট করেছে করে তারা ওই মাল নিয়ে করে নিয়ে এসে তাই সব রকমের মাল মিলিয়ে দেয় দিলিয়ে দেখা যাচ্ছে তাদের সব আমার পনেরো টাকা দেয় দু হাজার টাকা দেয় জীবনের ঘানি টানতে গিয়ে বাধ্য হয়েই অনেকে বেছে নেন ঝুঁকিপূর্ণ এই অবৈধ পেশা আমার যদি সেরকম পদ্ধতি আমি যদি ঘরে বসে সেভাবে সেরকম করে খাতে পারি তো আমি কি করতে যাবো দেশে ফাহিমা খাতুনের মতো এই ব্যানাপুল সীমান্তে আরও বহু মানুষ রয়েছেন যারা চোরাকারবারির সাথে সংশ্লিষ্ট থেকে জীবন জীবিকা নির্বাহ করছেন যদিও তাদের অধিকাংশই অসহায় জীবনযাপন এবং কেউ কেউ লোভে পড়ে বা অপরাধ প্রবণতা থেকে এই কাজ করছেন ফাহিমা খাতুনের দেওয়া তথ্যের সত্যতা খুঁজতে গিয়ে পাওয়া যায় আরো ভয়ঙ্কর চিত্র তথ্য মেলে শুল্ক ফাঁকি দিয়ে বেনাপোল চেকপোস্ট হয়ে প্রতিদিনই পণ্য আনছে লাগেজ পার্টি ডিসি ও পার ওই মাসে দুবার যায় একবারও যায় প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার এইভাবে যাদের বা লাগেজ পার্টি তিন থেকে চার হাজার এদের কাজ হচ্ছে হলো এক এই বিজনেসম্যানদের এই অবৈধ পণ্যগুলা ওই পার থেকে এই পারে এনে দেবে এবং তারা একটা মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে কাস্টমসের বাধা পেরোয় লাগেজ পার্টি কিন্তু তাদের ফিরিয়ে আনে বিজিবি। নিজেদের বাউন্ডারিতে চলে বিতণ্ডা দর কষাকষি এবং সবশেষে ভাগবাটুয়ারা তোমাদের থেকে মানুষরা আমি তোমাদের ঘাটে ঘাটে ম্যানেজ করেই চলে চোরাচালানিদের লাগেসের কারবার নানা প্রশ্ন জাগে প্রশ্নবিদ্ধ হয় কাস্টমস আর বিজিবি। জে কাস্টমস থেকে পার হওয়ার পরে বিজিবির কাছে কেন ধরা পড়লো নিশ্চয়ই তারা সেই কাস্টমসরা ফাঁকি দিয়ে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে অবৈধভাবে পণ্য পাচারের ব্যবস্থা করেছিল বলেই তো ধরা পড়েছে নিশ্চয়ই আর বলার দরকার নেই কতটা সমন্বয়হীন বেনাপোল প্রশাসন লাকমিনা জাসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর যশোর গৃহকর্মীকে ঠকানো ও ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জাতিসংঘে বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশিদ জামিনে মুক্তি পেয়েছেন ইউএনডিপির ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অ্যানালাইসিস ইউনিটের প্রধান হামিদুর রশিদকে মঙ্গলবার সকালে নিউ থেকে গ্রেপ্তার করা হয় বিদেশি কর্মী নিয়োগের চুক্তিতে জালিয়াতি ভিসা জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে হামিদুরকে ম্যানহাটন ফেডারেল কোর্টে হাজির করা হলে বেচারক জেমস স্কট শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন তবে বিষয়টি এখন বিষয়টি নিয়ে এখনো হামিদুর রশিদ কিংবা ইউএনডিপি এর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে যোগ অনুশীলনের আয়োজন করা হয় এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ এই স্লোগানে এবারের যোগ দিবস পালিত হচ্ছে এ সময় স্টেডিয়াম ভর্তি মানুষ দলগতভাবে যোগ অনুশীলন করেন প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সুস্থ সমাজ গঠতে যোগ ব্যায়াম প্রসারের উপর গুরুত্ব দেন এ সময় অন্যান্যদের মধ্যে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্গলা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিং দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশন ঢাকা বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় হাসপাতাল প্রতিষ্ঠান ও ক্লাবে যোগ বিষয়ে বিভিন্ন সেমিনার ও কার্যশালার আয়োজন করেছে আজকের এই আয়োজনের সঙ্গী হতে তাদের বেষ্ট সময় সূচি থেকে সময় বার করার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তথ্য প্রযুক্তির অবাক প্রবাহ আমাদের জীবনের উপরে যে প্রভাব ফেলছে এবং সকল কিছু মিলিয়ে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্যে এই যোগ খুবই কার্যকর বলেই বিবেচিত হচ্ছে এবারে সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ ঈদ সামনে রেখে জনপ্রিয় শপিং মলগুলোর পাশাপাশি রাজধানীর বিভিন্ন খোলা মাঠেও চলছে ঈদ বস্ত্র মেলা তবে ক্রেতার অভাবে ধুকছে স্টলগুলো মালিকরা বলছেন অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত ক্রেতা কম থাকলেও দ্রুতই তা বেড়ে যাবে রাজধানীর বিভিন্ন ঈদ মেলা ঘুরে রিপোর্ট করছেন আহসান হাবিব কিছুটা কম দামে পণ্য কিনতে স্বল্প আয়ের মানুষদের আশ্রয় এই মেলা আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীতে বর্তমানে সাতটি জায়গায় আয়োজন করা হয়েছে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা কিন্তু মেলায় ক্রেতা সমাগম আর বিক্রি নিয়ে অসন্তুষ্ট স্টল মালিকরা গত বছরের তুলনায় এবছর অনেক কাস্টমার কম দেখা যায় মার্কেটে যে যে হচ্ছে হচ্ছে সেটা মানে মেলাতে না গত বছরের তুলনায় এবার অনেক খারাপ ক্রেতা একটু কম বৃষ্টি এবছর প্রথম দিক দিয়ে খুব খারাপ ছিল এখন তিন চার দিন যাবত একটু বেচা কিনা বাড়ছে ভালো হইতেছে আর ক্রেতারা বলছেন এক জায়গায় অনেক পণ্য পাওয়া যায় বলে মেলার সুবিধা বেশি তাছাড়া ঈদের সঙ্গে মেলার আনন্দের যোগটা বেশি বলে এর জনপ্রিয়তা বাড়ারও সম্ভাবনা রয়েছে ভ্যারাইটিস ধরনের আমার যা চাই এখানে সব জিনিস পাওয়া যায় কম কম দাম হোক হোক বেশি সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে অন্য সময় হয়তো দেখা যাচ্ছে আমরা টলে বা বিভিন্ন শপিং মলে কেনাকাটা করে তবে ঈদের সময় যে একটা আনন্দ এটা মেলায় এসে আনন্দটা আসলে বেশি ভোগ করা সম্ভব মেলায় একটা জায়গার মধ্যে আমি অনেক কিছুই পাবো একসাথে আর মেলা এটা তবে মেলার আয়োজন আর পণ্যের মান নিয়ে অসন্তুষ্ট কেউ কেউ আমার কাছে মনে হয় যে কোয়ালিটিটা আরো ইমপ্রুভ করলে আরো ভালো হয়। অনেক কিছু পাওয়া যায় আর ঘুরে ঘুরে মানে দেখা যাচ্ছে এখানে কাপুরের দোকান আছে থ্রি পিসের তারপর কসমেটিক। দুই একটা ড্রেস দেখছি কিন্তু একটু হালকা মনে হচ্ছে যে একটু বেশি। এখন কম থাকলেও ঈদ ঘনিয়ে এলে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছে মেলা কর্তৃপক্ষ। আসান হাবিব নিউজ 24 ঢাকা। সংবাদদার রিপোর্ট জেনেছে আরো একটি বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত দেখছেন সংবাদ আন্তর্জাতিক সৌদি আরবের এবার মুকুটধারী যুবরাজ সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে তার স্থলে অভিষিক্ত করলেন বাদশাহ সালমান বিন নায়েফ সৌদি বাদশাহ সালমানের ভাতিজা তার বয়স হয়েছিল সাতান্ন বছর বুধবার তাকে যুবরাজের পথ থেকে সরিয়ে বিন সালমানের অভিষেকের জন্য মোট জন্য ভোট দেয় রিয়াদের অ্যালিগেন্স কাউন্সিল সেখানে মোহাম্মদ বিন সালমানের অভিষেকের পক্ষে চৌত্রিশ ভোট পড়ে আর মোহাম্মদ বিন নাইফকে নিজ পদে বহাল রাখার পক্ষে পড়ে একত্রিশ ভোট এর পরপরই ডেপুটি ক্রাউন প্রিন্স থেকে সরাসরি ক্রাউন প্রিন্স পদে মোহাম্মদ বিন সালমানকে অভিষিক্ত ঘোষণা করা হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা দায়ের তথ্য প্রমাণ হাতে দাবি আইনজীবীর পাহাড় ধসের আট দিন পর খুলে দেয়া হল চট্টগ্রাম রাঙামাটি সড়ক চলছে হালকা যানবাহন ঈদের আগেই যানজটে নাকাল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চরম ভোগান্তিতে যাত্রীরা বিশেষ নিরাপত্তার আওতায় আসছে সচিবালয় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার কয়েকশো সিসি ক্যামেরা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে